মালিক আপনাদেরকে ভেতরে ঢুকতে বারণ করেছে। মালিককেই তো নিয়ে এসেছি, আবার কে মালিক? আমি। হ্যাঁ, আমি। আমার বাড়িতে তুই আমাকে। কোনটা তোমার বাড়ি পার্বতী চৌধুরী? স্বামীর মৃত্যুর দুঃখে তুমি অন্ধ হয়ে গিয়েছো। দেখো, ভালো করে দেখো, ওখানে আর চৌধুরী নিবাসের বোর্ড নেই, মোহন নিবাসের বোর্ড চলছে। দুঃখ করো না পার্বতী চৌধুরী, আমি তোমাদের উপকারই করেছি। রুদ্র চৌধুরী হাসপাতালে ছটফট করছিল বলে এই বাড়িটা বিক্রি করার জন্যে তার কাছে সইও নিয়েছে। বিশ্বাস অবিশ্বাসের কথা তোমাদের মুখে মানায় না পার্বতী চৌধুরী। তোমাদের বিশ্বাস করেছিলাম, রুদ্র চৌধুরীকে বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাসের ওপর ভরসা করেছিলাম বলেই তো আমাকে জেল পাঠানো হয়েছিল। আমার বউ বাচ্চা মারা গেল সেদিন জেলের মধ্যে, যে চোখের জল পড়েছিল আমার, তার শোধ আমি নিয়েছি পার্বতী চৌধুরী। সেদিন সেইখানে আমি শপথ করেছিলাম, যেমন আমি আমার ছেলে হারিয়েছি, রুদ্র চৌধুরীকে তেমনি পুত্র হারা করব, আর করেওছি। হিমাংশু পা পিছলে পাহাড় থেকে পড়ে যায়নি, ফেলে দিয়েছি। হ্যাঁ, হিমাংশুকে মেরেছি আমি। দেখেছিস পুরমি, আমি তোকে এত বিশ্বাস করছি যে আমার হিমাংশুকে মেরেছে। আছে আরো খবর আছে পার্বতী চৌধুরী, খবর আছে তোমার জন্য। আজ অব্দি যাকে তুমি পতিব্রতা সতী সাবিত্রী বউ বলে ভাবছো, কম বয়সে বিধবা হয়ে গেল বলে দুঃখ করছো, সেই পুরবি মোহনের ইশারায় তোমার ছেলেকে পাহাড় থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে। তুমি যাকে ছেলের মতো বিশ্বাস করেছ সেই আমাদের সর্বনাশ করেছে, রাস্তার ভিখিরি করে দিয়েছে, মোহন আমাদের বাড়িতে ঢুকতেও দেয়নি, গেটের ভেতর ঢুকতে দিয়েছে, এটাই ঢের পার্বতী দেবী। আর ঝামেলা করো না, মরা উঠাও, মরা দাও। আমি ওকে অনুরোধ করছি মোহন, আমার স্বামীকে তার ভিটেতে আরেকটু সময় থাকবার অনুরোধ। না পার্বতী দেবী, এটা আর তোমার স্বামীর ভিটে নেই, এখানে যা আছে সব মোহন ভট্টাচার্যের। যাও, এই মরা নিয়ে যাও শ্মশানে কিংবা নদীর জলে ফেলে দিও, এই টাকা নিয়ে যাও মরাটা কাজে। পরে সেইসব দিনের কথা যখন চাকরি হারিয়ে তুই পথে পথে ঘুরছিলি, পথে পথে ফুটপাতে ফুটপাতে এই গেটের ধারে বসে থাকতিস কতদিন, আমার পায়ে ধরে মিনতি করেছিস যাতে বাবুকে বলে তোর একটা চাকরি সুপারিশ করে দি। আরে খাওয়া জুটত না, খাওয়া আদমরা হয়েছিলি না, আমি বাঁচিয়েছি তোকে, আমি বাবুকে বলে তোর চাকরি করে দিয়েছি, আর চাকরি পেয়ে তুই মোহন বাবু হয়ে গেছিস। তুই বোধহয় চৌধুরী বংশের নুন একটু বেশি খেয়েছিস, সেই জন্য সেই নুনগুলো এখন বমি করছিস। হ্যাঁ রে, হ্যাঁ, চৌধুরী বংশের নুন আমি একটু বেশি খেয়েছি, অনেকটাই খেয়েছি, তাই তার গুণ গাইছি। আর তুই এমন এমন বেইমানি মোখারাম, তার সর্বনাশ করতে। অনেক বলেছিস আর একটা কথা না, টাকা দিয়েছি, মরা ওঠা সৎকার করকে যা। যা, টাকা টাকা দেখাচ্ছিস আমার টাকা? এই নে বেইমানি মোখারামের টাকা, বাবু সৎকার হবে না, বাবু সৎকার হবে না। স্নেহ মমতার টাকায় বাবু সৎকার হবে, স্নেহর টাকায়, মমতার টাকায়, সেই টাকা তারই কাছে ব্যয় করব। এত টাকা আছে আমার কাছে, এত টাকা, সেই টাকায় বাবু সৎকার করব, তার সাধ্যের কাজ করব, সারা দুনিয়ার লোক দেখবে জানবে, আর তুইও দেখবি। তুই দেখে যা মোহন, দেখে যা, স্নেহের টাকা, মমতার টাকা, দেখ দেখ স্নেহর টাকা, মমতার টাকা।
बाबू बाबू पांच टका तो सकाले दिले ना अपनी तू बोली ना बैंगोमा कोई बैंगोमी जेखन जाए सेखन फेरे की के जाने तुम फेर अब्दि हमें थकब केदना मा केदना टाका आछे मा टाका आछे बाबू दे टाका सत मानुषेर कोनो अभाव हय ना मा हाँ এই টাকায় বাবুর সৎকার হবে মা চিন্তা করো না চার কাতে দরকার হবে না মা এই হরি আছে হ্যাঁ মা হরি আছে চলো মা এই পাপির কাছে বেশিক্ষণ থাকলে বাবুর আত্মা কষ্ট পাবে মা চলো চলো মা চলো জনমোহন আমি আজ শ্বশুরে ভিটে দাঁড়িয়ে বলে যাচ্ছি তুই এর ফল একদিন না একদিন নিশ্চয়ই পাবি এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।